হাফিজুর রহমান ওয়াজে উঠলে কিচ্ছা কাহিনী কয়, তোর বাপের মাথা কইতাম ও মুনাফিক, তোর বাবার মাথা কইতাম। নবীদের মর্যাদা যেমন সত্য, আল্লাহ ওয়ালার কারামত তেমন সত্য। কারণ মাযহাব টিকে আছে কেরামতের উপরে। আপনি যদি মাযহাবীদের কেরামতি বাদ দেন তাহলে দেখবেন মাযহাব টোটালি অচল। এই বাংলার জমিন না, সারা দুনিয়াতে যত কতগুলো আলম আছে এদের নিয়ে সপ্তাহে আফ্রিকার জঙ্গলের মধ্যে একটা ভেলায়েতের অনুষ্ঠান। ইসলামের রাজধানী হলো মক্কা মদিনা, ওইখানে কোনো ইসলামের মিটিং না হয়ে মিটিং হইতেছে আফ্রিকার জঙ্গলে। যার ভালো ইহকাল তার ভালো পরকাল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। প্রিয় মুসলিম ভাই বোনেরা, ইসলামের সঠিক ও ভ্রান্ত দিকগুলো তুলে ধরাই আমাদের কাজ, আর সেই ধারাবাহিকতায় আজ আপনাদের সামনে আসা। আমরা জানি ইসলামের নামে বাংলাদেশ, ভারত, পাকিস্তানে অনেক গাঁজাখুরি কাহিনী চলে, যদিও মাঝহাবিদের বাসায় সেটাকে কেরামত বলে। আর আমাদের বাসায় সেটাকে বলি গাঁজাখুরি কাহিনী। কত সুন্দর করে বলল কি, নবীজির জীবনীতে ঘটা গেলে এটা মুজেজা, আর আল্লাহওয়ালাদের জীবনে ঘটা গেলে এটা কারামত। আজ এমন এক গাঁজাখুরি কাহিনী আপনাদেরকে দেখাব কিচ্ছাবিদ হাফিজুর রহমানের পক্ষ থেকে। হাফিজুর রহমান ওয়াজে উঠলে কিচ্ছা কাহিনী কয়, তোর বাপের মাথা কইতাম ও মুনাফিক, তোর বাবার মাথা কইতাম। না না, আমার বাপের মাথা বলবেন কেন, কোরআন হাদিস বলবেন, কোরআন হাদিসের বায়ান করবেন। কিচ্ছা কাহিনী আমরা বললে সমস্যা, আল্লাহ কোনো সমস্যা না। কোরআনে হাকিমের মধ্যে আল্লাহ পাক অনেক কিসসা কাহিনী বলেছেন, 2000 এর উপরে আয়াতে আছে কিসসা কাহিনী। কিসসা কাহিনীর আয়াত আছে কোরআন শরীফে কত? হে জোরে কহ। যুবকেরা যারা বুঝো না, শুনবি, লিখবি হৃদয়ে, না হয় কাগজে লিখে মুখস্থ করবি, কোরআন শরীফে কিচ্ছা কাহিনী আছে কত আয়াতে? 2000 এর উপরে আয়াতে আছে শুধু কিচ্ছা কাহিনী। হাদিসে তো সীমা নাই নাই। আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কিচ্ছার সাথে এই মাযহাবীদের গাঁজাখুরি কাহিনীর তুলনা, আসলে মাথায় কি কিছু আছে তাদের? আশ্চর্য লাগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কিচ্ছা নাজিল করাতে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পেয়েছে, ওনার জীবন ধন্য হয়েছে, আমরা যারা ওনার উম্মত আছে কিয়ামত পর্যন্ত আমরা ধন্য থাকব এই কিচ্ছা কাহিনীর উপরে। তার মানে কোরআন হাদিস দিয়ে মাযহাবীদের পোষাচ্ছে না, কিভাবে পোষাবে? কোরআন হাদিসের বয়ান যদি তারা করে তাহলে ধর্ম ব্যবসা একদম শেষ। কোরআন হাদিসের বয়ান করলে মাযহাব টিকে না, ধর্ম ব্যবসা টিকে না। কারণ মাযহাব টিকে আছে কেরামতের উপরে, কেরামতি যদি না থাকে তাহলে মাযহাবও থাকবে না। আপনি যদি মাযহাবীদের কেরামতি বাদ দেন তাহলে দেখবেন মাযহাব টোটালি অচল। তারা যে কি বলবে এই ধরনের কোনো জিনিসই তারা পাবে না, কারণ কোরআন হাদিস তো আর তারা শিখে না, অথচ গায়ের জোরে তারা বলে বেড়াচ্ছে। আমরা ওই কিচ্ছা কাহিনী বলি যেই কিচ্ছা কাহিনীর মাধ্যমে মানুষের বেনামাজি নামাজি হয়, টুপি ছাড়াওয়ালারা কি করে? আমরা ওই সমস্ত আল্লাহওয়ালাদের কিচ্ছা বলি যাদের কিচ্ছা বললে চোখের পানি বের হয়। তোর বাবার মাথা বলবো না মুনাফিক। আসুন দেখি এমন কোন আল্লাহওয়ালার কিচ্ছা বলে যা কোরআনের, যে আল্লাহ যে কোরআনে যে কিচ্ছা নাজিল করেছে এই কিচ্ছা থেকে কতটুক দামি, যে কিচ্ছা শুনলে মানুষ নামাজি হয়, মানুষের চোখের পানি বের হয়, মানুষ টুপিওলা হয়। চট্টগ্রাম মাদ্রাসার বানি মুফতি আজিজুল হক রহমাতুল্লাহ আলাই তাহাজ্জুদের মুসাল্লায় দাঁড়িয়ে আছে, খাদে মজুর বানি আগায় দেয়। একদিন খাদেম বলে, দেখবো আল্লাহর ওলি তাহাজ্জুদের মুসাল্লা তুমি কোথায় যান। খাদেম একদিন নজর করে দেখে আল্লাহর ওলি রুমের মধ্যে নামাজ করে মোনাজাত করে বের হয়ে যাচ্ছে। খাদেম দূরত্ব বজায় রেখে এখানে অনুসরণ করতেছিল, দেখে কোথায় যায়, হাঁটতেছে হাঁটতেছে হাঁটতেছে, কেমন হাঁটা, সাধারণ মানুষের মতো না, আল্লাহর ওলি স্বাভাবিক কদম দেয় কিন্তু পেছন দিকে জমিন বিদ্যুতের আকারে দৌড়া। খাদেম বলে, আমি দেখলাম বিশাল একটা মহাসমুদ্র, যেটা পাড়ি দেওয়ার কোনো নৌকা নাই, কোনো ফেরি নাই, কোনো চার নাই, কোনো নাই,
বিশাল সমুদ্র খুব দ্রুত কাছাকাছি হয়ে গেল। আল্লাহর ওলি পাওটা বাড়ায় ওপার চলে গেলেন। খাদেম বলে আমিও চলে গেলাম, হঠাৎ করে দেখলাম নদীর ওপার সমুদ্রের ওপারে গিয়া যখন দাঁড়াইলাম দেখি সামনে জঙ্গল আর কিছুই দেখা যায় না, আমাদের মুক্তি সাহেব হুজুরের আর দেখতে পেলাম না, আমি ভয় পাই গেলাম, কোথায় আসলাম ভয়। হঠাৎ ভোর রাতের ঘটনা, ফজর হয়ে গেল, আকাশ আলোকিত হয়ে গেল, তাকায় দেখি জঙ্গলের মধ্যখান থেকে একজন বুজুর্গ হেঁটে হেঁটে আমার সামনে এসে বলে, যুবক তুমি এখানে কোথা থেকে আসছো? আমি বললাম পটিয়া। কোথায় তোমার পটিয়া? বলে চট্টগ্রাম। কোথায় তোমার চট্টগ্রাম? বলে বাংলাদেশ। আল্লাহর ওলি ডেকে বলেন, ওরে গোলাম তুমি বাংলাদেশ থেকে কিভাবে আসছো? এটা তো আফ্রিকার জঙ্গল, তোমার সামনে হাজির বাংলাদেশ থেকে তুমি আফ্রিকার জঙ্গলে কিভাবে আসছো? বলে পটিয়ার মুক্তি সাহেব আজিজুল হক রহমাতুল্লাহ আলাইহি তিনি এখানে আসতেছি, এই নবীর পেছনে পেছনে হাঁটলাম, হঠাৎ করে দেখি দেখা যায় না। আল্লাহর ওলি দাদিয়া করে বুঝুন, বেশি বোঝার চেষ্টা করবি না, সংক্ষেপ বুঝে নে, এই বাংলার জমিন না সারা দুনিয়াতে যত কতগুলো আলম আছেন এদের নিয়ে সপ্তাহে আফ্রিকার জঙ্গলের মধ্যে একটা বেলায়াতের অনুষ্ঠান, ওই বেলায়াতের অনুষ্ঠানের মধ্যে পাঁচ মিনিটে সব কতগুলো আলমরা হাজির হয়ে যান। এই যে কাহিনীটা শুনলেন, এই কাহিনীটা আপনারা কতটুকু সত্য মনে করেন? আমি মনে করি 100% মিথ্যা কথা, কারণ পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ হল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি মদিনা থেকে হজ করার জন্য মক্কা গেছে, 3-4 দিন সময় লেগেছে, এবং মক্কা থেকে মদিনায় হিজরত করতে যখন গিয়েছিল 13-14 দিন সময় লেগেছিল, অথচ ওনার চলার রাস্তা আল্লাহ সুবহানাহু তাআলা এগিয়ে দিলেন না। আর কোথাকার কোন ব্যক্তি পটিয়া থেকে আফ্রিকায় চলে গেল, আল্লাহ সুবহানাহু তাআলা তার রাস্তা সহজ করে দিল, তার রাস্তা এগিয়ে দিল। আশ্চর্য লাগে, কি পরিমাণ ডেট ওভার গাঁজা খেলে এই ধরনের কথা বিশ্বাস করতে পারে এবং বলতে পারে। শুধু এই আজিজুল হকই না, সারা পৃথিবীর যত এই কুতুবরা আছে তারা আফ্রিকার জঙ্গলে আসে মিটিং করতে, বেলায়েতের মিটিং। আরে আশ্চর্য কারবার, বাঘভাল্লুক সিংহ হরিণ এর সাথে কি বেলায়েতের মিটিং করে নাকি? এবং মিথ্যা কথাটা কিভাবে সাজিয়েছে আপনারা চিন্তা করুন। এই আজিজুল হক দল্লাম আল্লাহওয়ালা লোক, কিন্তু তার খাদেম তো আল্লাহওয়ালা লোক না, তার খাদেমও তার পিছে পিছে চলে গেল, কিন্তু এই আজিজুল হক ধরতে পারলো না, পিছে পিছে চলে গেল। এবং খাদেম ওইখানে যাওয়ার পরে, খাদেমে তো আর আফ্রিকান ভাষা জানে না, অথচ খাদেমে ওইখানে যায় আরেক আল্লাহর ওলির সাথে আফ্রিকান ভাষায় কথা বলল। আরে সাধারণ জনগণকে তারা কি মনে করতেছে? এটা শুধু হাস্য করে না, একেবারে টাটকা মিথ্যা কথা এবং ডেট ওভার গাঁজাখুরি কথা। ইসলামের রাজধানী হল মক্কা মদিনা, ওইখানে কোনো ইসলামের মিটিং না হয়ে মিটিং হইতেছে আফ্রিকার জঙ্গলে। আশ্চর্য লাগে, এমন মিথ্যা বলার কি কারণ? কারণ আমার তো ভাই এলেম নাই, আরো নাই, বাস্তব। তোমরা ফেসবুকে লেখা লাগে, এটা আমি স্বীকার করি, আমার এলেমও নাই আমলও নাই, আর মানুষ কেন ডাকে এটাও আমি জানি না। কই এই যে বয়ান করতেছি, মানে এলমি বয়ান, এটা বয়ান, ওই পাবলিকের একটু সুখ দিতেছি আর কিছু না, কান সুখ করে বাড়ি যাবে। কত সুন্দর করে স্বীকার করলো তার এলেম নাই কালাম নাই, অথচ আমরা অন্ধ অনুসারীরা তার সিরিয়াল নেওয়ার জন্য দেওয়ানা হয়ে যাই। আশা করি আপনারা কিছুটা হোক বুঝতে পেরেছেন সে যে মিথ্যাবাদী। এমন বক্তা ও এমন বক্তার বক্তব্য শোনা থেকে আপনারা অবশ্যই বিরত থাকবেন, কারণ আমি আপনাদেরকে প্রমাণ করে দিয়েছি সে স্পষ্ট মিথ্যাবাদী। কারণ এমন বক্তব্য শুনলে আপনার ঈমান হালকা হয়ে যাবে, আপনার পরকাল নষ্ট হয়ে যাবে। তো ইনশাআল্লাহ পরবর্তী পর্বে দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।